হয়েছে নে আজ আমরা তো ফারগান যাচ্ছি মাকে শ্বশুরাল পাঠাইতে মা কোথায় মা কোথায় যাবে বলো হ্যাঁ আমি আমার শ্বশুর বাড়ি যাচ্ছি সবাইকে নিয়ে হ্যাঁ আমরা শ্বশুর বাড়ি যাব মা শ্বশুর বাড়ি পিসি হ্যালো বাই হাই হ্যালো বাই হাই হ্যালো বাই এই দিনে খালি কথা আমাদের আর কথা নাই কোথায় আসলো বেটা কুছ এই যে এখন আমরা মুটি মুটি গুদির মার শ্বশুর বাড়ি গুদির মার শ্বশুর বাড়ি ক্যামেরা ঘুরে দিলি তো ও এইভাবে হ্যাঁ সবুজে সবুজে বনানি একদম আমার মা পুরো কবিতা শুরু করে দিয়েছে আগো বলো সবুজে সবুজে আজকে রাত্রিবেলায় গুড্ডি পূর্ণ পুরো জানি ভিডিওটা পাঠাবে আপনারা দেখে নেবেন টাইমটি ভালো মতন হ্যাঁ কেউ আসতে চাইলে দুফান বাজে এই রাস্তা দেখে আসতে পারবে গুড্ডি টুরেন গাইডস রাস্তাটা রাস্তাটা ভীষণ ভালো ভীষণ ভালো তার চেয়ে ভালো আমার থারটা না ওর থার ভালো না রাস্তাটা একটু ছোট লাইক করে দিও গুড্ডির চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করছো আমার চ্যানেলে আমি করে নি দেখো আসিসই নাই তুই আমি এই বিষয়ে মানে সার্চ করছিলাম আসিস নাই তুই কি অবস্থা ইউটিউবে সার্চ করছিস গুড্ডি ওদিকে দেখা কি আজ কি নামে সার্চ করব স্মিতাক্ষী স্মিতাক্ষী দেবনাথ তাহলে তো আমার স্পেলিং ভুল হয়েছিল আচ্ছা স্মিতাক্ষী দেবনাথে সাবস্ক্রাইব করবা ওকে ওকে বাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও যাচ্ছি না চলে আসছি আমরা এখন চলে আসছি এখন 5-10 মিনিটের মধ্যে আমরা গ্রামের রাস্তায় প্রবেশ করব আমাদের গ্রামের নাম হলো অন্দরান ফুলবাড়ি আমার বাবা থাকলে আরো ভালো হইতো বাবা আরো ভালো করে বলতো আর আধার কার্ডের অ্যাড্রেস আছে নদীর নিচে নদীর কাছে আমার আধার কার্ডে লেখা আছে যে আমার লোকেশন নদীর কাছে হ্যাঁ না 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 আগে আগে তো আমরা এখন যাচ্ছি যাওয়ার পর ওখানে দেখাচ্ছি আমাদের রাস্তা আমরা এবার আমাদের গ্রামের রাস্তায় চলে আসছি এই রাস্তাটা খুবই খুবই জার্কিং ওয়ালা রাস্তা এই রাস্তা কখনোই ঠিক হয় না বৃষ্টি পড়লেও একই গরম হইলেও একই সবসময় একই এদিকে তারা দেখাচ্ছি দেখাচ্ছি ক্যামেরাটা ঘুরাতেই তো পারলাম সবুজ 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 চারদিকে সবুজ সবুজ এই জায়গাটা আমার খুব খুব ভাল লাগে খুবই ধান বের হবে এত সুন্দর এই জায়গাটা আর ওইদিকে একটা রাস্তা আছে যেদিকে যাওয়া যায় সে রাস্তাটাও প্রচন্ড সুন্দর তো এখন এখানে যেতে যেতে আরো 5 মিনিট মতন লাগবে তারপর আমাদের আমাদের বাড়িতে যাব ওই যে কাশফুল দুর্গাপূজা গুড্ডি বাড়ি যায়গা আর বেশি দিন নেই তারপরে গুড্ডি বাড়ি যায়গা গুড্ডি দিন নেই যায়গা এই আমার গলা আজকে আমি গাড়িতে এসিতে আসছি আমার বমি হয় নাই গুড্ডি বড় হো গিয়া আমরা মোটামুটি চলে আসতেছি দাঁড়া পরে দেখাচ্ছি হ্যাঁ রাস্তা ভুল করবো রাস্তা আমাদের গরু ছাগল আমাদের রাস্তা আমাদের বাগানে খুব বেশি গাছ নেই আমাদের বাগান দেখা যাচ্ছে কি এখান থেকে আমার মা কোথায় বাগান দেখলো আচ্ছা ওই দিকে বাগান আপনারা ভাবে নিন কোথায় আছে বাগান এই যে আমাদের গরু এই গরু দেখাই গেল না হ্যাঁ এদিকে এদিকে আমরা এদিকে কতবার আসি তাও আমাদের রাস্তা মনে থাকে না এই যে ভেড়া সবাই গুড্ডিকে ওয়েলকাম করার জন্য বসে আছে ওরা জানতো না যে গুড্ডি আসবে কিন্তু তাও ওরা বসে আছে যে গুড্ডির জন্য ওয়েলকাম করা যায় আমরা মোটামুটি চলে আসছি এখনই দেখা যাবে আমাদের ছাদ ছাদ তো না সরি তিন এই যে আমরা আমাদের এলাকাতে আগে গুড্ডি কইলা গা ও বাবা গুড্ডি
গুড্ডি খায় নাই গাড্ডা হয়ে গেছে ওই জায়গাটা বড় এইটা হলো আমাদের বাড়ির এলাকা একটা বাড়ি এটাও আমার বাড়ি এইটাও আমার বাড়ি ওইটাও আমার বাড়ি ওইটাও আমার বাড়ি চারটাই আমার বাড়ি এদিকেও আমার বাড়ি সব আমার বাড়ি তো এদিকে নামা হচ্ছে এখন নামি তারপর দেখাচ্ছি আমার বড়মার বাড়ি আমার বড়মার বাড়ি পুরা গ্রিনারিতে ভরপুর তারপরে দা ওয়ান এন্ড অনলি গুড্ডির বাড়ি এখনো হয় নাই ওইটা হলো বিগ ব্রোর বাড়ি সবার বাড়ি কমপ্লিট চলো দেখা যাক হাই বলো ও মা কেমন লাগছে আমার মা বিজি এখন কোনো কথাই বলবে না আমরা এখন প্রবেশ করবো প্রবেশ গুড্ডি ভালো আছি তোমরা এগুলো আমাদের পেয়ারা গাছ পেয়ারা গাছে একটা ইন্টারেস্টিং জিনিস পেয়ারা গাছে ঝিঙা ঝুলছে পেয়ারা নেই কিন্তু ঝিঙা ঝুলছে এতে কিভাবে সম্ভব সবই আজগবিক ওয়াও পেয়ারা গাছে ঝিঙা হ্যাঁ পেয়ারা গাছে ঝিঙা আমাকে চিনতে পারছিস হ্যাঁ আসি আমাকে চিনতে পারছিস আমি গুড্ডি চিনতে পারছিস চিনতে পারিস নেই আমি গুড্ডি এটা আমাদের বাড়ি এটার নাম হলো জিএসটি এটার নাম কি মা বলো জিএসটি 18% জিএসটি গুড্ডি সবিতা এন্ড তপন দেবনাথ এলাকা এটা আমাদের দেবনাথ এলাকা আমার মা খালি সবজি দেখে সবজি দেখে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া কার যদি মিষ্টি কুমড়া চাই তো আমাকে কন্ট্যাক্ট করবা আমি মিষ্টি কুমড়া সেল করব 10 টাকা 10 টাকা 10 টাকা কোথায় আর ওই আরো মিষ্টি কুমড়া না তো লাউ ও সরি আমার মা গলত ইনফরমেশন দিছে তো লাউ গোল লাউ চারিদিকে সবজি 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 আমাদেরকে রেখে যাচ্ছ না সরি না 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 আমরা তোমাকে রেখে চলে যাচ্ছি তোমার শ্বশুর বাড়িতে তোমার শ্বশুর বাড়িতে ওই দিকে চুলটাকে ঠিক এস ভিডিও কিন্তু অন ভিডিও এটা কাট না কাট না আরে সেলফি 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 হ্যালো গাইজ আমরা বোম্বার বাড়ির সামনে বলো আমার বোম্বার বাড়ি আরে ভাই আরে ভাই ভালো লাগছে স্যার দেখছো গুড্ডি কে মাকে ভাই মার মেয়ে বলে সেম আমরা কি সেম না আমি আমার বাবা মতন দেখতে তুমি এটা বলো দেখো আজকে এই ফটোটা আমি বাঁধা রাখবো দেখো কিছু বলেগা মেরে ব্লগ মে হ্যাঁ হ্যাঁ কুজ নেই বলেগা দেখো বিশি আমরা এখন মাকে রেখে চলে যাচ্ছি কোথায় থাকবে তুমি নির্বাসনে মা আজকে আমার জন্য কানবে না বলছে বলছে জলপাইগুড়ি রাখার সময় অনেক কানছি আজকে আর কানবো না এখন আর কিসে কাদা কাটি হ্যাঁ নিজে দাদা ভাইজি তো আছে গুড হ্যাঁ মা তো মুঝে ছোড়কে কি যা রে তুম লোক তো মুঝে ছোড়নে আয়া হে আচ্ছা এবার সেলফি তুলি নাকি হ্যাঁ হাম লোক अभी সেলফি তুলেঙ্গে করা হচ্ছে কারণ যাতে মা না কান্দে কারণ আমরা এখন চলে যাব ফুচকা খেতে লাগো ডিবা তুই তারা ইয়ে হাসো বলো আমার ব্লগে গুড্ডির ব্লগে আপনি আমাকে দেখে আমাকে দেখে আপনারা লাইক করবেন ও আমি এটা বলবো না সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন গুড্ডির ব্লগটা সাবস্ক্রাইব করবেন গুড্ডি চ্যানেল কে সাবস্ক্রাইব করবেন গুড্ডি ব্লগটাকে গরম উঠে তাড়াতাড়ি হ্যাঁ বাই বাই মন খারাপ হয়েছে হ্যাঁ মন খারাপ হয়েছে নাকি দাদার সঙ্গে যাচ্ছে মামার বাড়ি হ্যাঁ ঠিক আছে বাই বাই ফোন করব কালকে সাবধানে যে কালকে থাকবে তো আমাদেরকে লেবু পাঠাইছে এই লেবুর শরবত লেবু শরবত পিয়েঙ্গে গুড্ডি বানাবে গুড্ডি বানায়গা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা সবাই যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা শেষে একটা করে লেবু পাবা অনলাইনে ডেলিভার হবে অনলাইনে ডেলিভারি আমি যে দিয়ে আসব কারি করে দিয়ে আরে হারা ঠিক আছে হারা ভাই এখন আমরা যাচ্ছি মানে রিটার্ন হচ্ছি থ্যাংক ইউ বাই বাই